উনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, এটা মানে সবার জন্য রিমাইন্ডার, আমরা অনেকে জানি বা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রমজানের পানিটা কখন খাবো। খাবার পরে খেলে তো আমার এনজাইম গুলো পাতলা হয়ে যাচ্ছে, ডাইজেশন কমে যাবে, খাবার আগে খেলে তো আমি খেতে পারবো না, তাহলে আগে খাবো নাকি পরে খাবো বা কোন সময় খাবো? তো রাসূলের সুন্নাহ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে পানি খান নাই, এবং সায়েন্স তাই বলছে, খাবার একটু আগে খেতে হবে, একটু আগে তো অন্তত 10 মিনিট আগে খেতে হবে, অন্তত 10 মিনিট আগে। এই জন্যই দেখেন ইফতারের পরে আমরা ডিনারটা না করি, ডিনারটার জন্য একটু ওয়েট করি, ওই সময় পানি কয়েক গ্লাস খেয়ে আমরা শরীরটাকে হাইড্রেট করি, একটু লবণ খাই, আমরা একটু পারলে গ্রিনজুস খেতে পারি, আমরা একটু ওই যে বলছি যে ফাইবারও খেতে পারি, ফাইবারগুলো খেতে পারি, একটু ফ্রুটসের মধ্যেও সল্ট ভিটামিন আছে, এটাও হেল্প হবে, অ্যাসিডও আছে ওখানে ফ্রুটসের মধ্যে, এইসব মিলিয়ে আমাদের ডাইজেশন তৈরি হবে, তাহলে ওই সময়টা পানি 2-3 গ্লাস খেয়ে ফেলতে পারি ইফতারের পরপরই। এটা হচ্ছে একটা জিনিস। এবার আসেন তারপরে কি হবে, তারপরে আমরা নামাজ পড়ে এসে আরো দু গ্লাস পানি খেতে পারি ডিনারের আগে, যেটা তো আরো রেডি হচ্ছে, তো ডিনারের সময় পানি আর আমরা খাবো না, এটা আমাদের স্ট্রিক্টলি মেনটেন করতে পারি। দেখবেন আপনি ডিনারের মতো আপনি সেরিও খেতে পারবেন, আপনার ক্ষুধা থাকবে, প্রচন্ড ফুরফুরে থাকবে, ব্লোটিং ফিল করবো না যে এই ক্ষুধাই নাই, ক্ষুধা না খাওয়া। এনিওয়ে, তো ডিনারের পরে খাবারের 1 ঘন্টা 40 মিনিট পর তো পেট খালি হয়ে যায়, তাহলে 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত ওয়েট করা ভালো, তবে 1 ঘন্টা হলেও চলবে। তাহলে ডিনার খাওয়ার 1 ঘন্টা পর থেকে আমরা সারা রাত পানি খেতে পারবো, সারা রাতটা পানি খাওয়ার জন্য। হ্যাঁ, পানি খেতে পারি, ফ্রুটস খেতে পারি, একটু অ্যাপল সাইডার ভিনেগার অ্যাড করতে পারি, যা খাই, কিন্তু পানি সারা রাত খেতে পারি। আর সেরির জন্য উঠে আমরা আবার পানি খাবো, সেরির জন্য উঠে আমরা বারবার পানি খাবো, একটু লবণ দিয়ে পানি খাবো, একটু ফ্রুটসও খাবো, পানি খাওয়ার তো কোনো অসুবিধা নেই, কারণ ফ্রুটস নিজে এনজাইমকে ডাইজেশনকে আরও হেল্প করে, এটার জন্য ডাইজেস্টিভ তেমন সাপোর্ট লাগে না। এরপরে আসেন সেরি খাবার পরে পানি হচ্ছে একটু খেতে পারি, আর যেন বেশি পানি না খাই, কারণ খাবার সময় যদি পানি খেতে ইচ্ছে করবে যে সারাদিন খাবো, ইচ্ছা মতো পানি খেয়ে নিই, ওই পানি আপনার থাকবে না, ওই পানি আপনার ক্ষতি করবে, কারণ আপনার তো খাবার ডাইজেশনকে যখন ডিস্টার্ব করবে ওই আনডাইজেস্টেড খাবারটাই, আনডাইজেস্টেড খাবার ইন্টেস্টাইনে গিয়েই সমস্ত ব্লোটিংটা করবে, সারাদিন আপনার ফ্যাটিক ব্রেন কাজ করবে না, এনার্জি থাকবে না, আরও বেশি পেইন ফিল করবেন। তো সেরির আগে পানিটা খাবো, সেরির পরে পানি অল্প একটু খাবো, আধা গ্লাস খেতে পারি পরজন। সো মেক শিওর যে যদি আপনি দেখেন যে সেরির পরে পানি খাচ্ছেন ফজরের আগ মুহূর্তে, তারপরে আপনি সারা রাত পানি খান নাই, এতে পরে পানি চাইতে আসছে। অনেকে আমি খেতে বসলে আমাকে পানি আগে দেয়, পানি আপনি পানি খেলেন না, আমি বলি পানি সারাদিন খাইছি, এখন পানি আমার খানি দিতে ইচ্ছে করতেছে না, আপনি খান না, আপনি পানি লাগবে, কারণ আপনি সারাদিন পানি খান নাই, আপনি জন্য আপনি ফিল করছেন। তো পানি খাওয়ার সময়টা হচ্ছে যখন খাওয়ার খাবো না তখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন, এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।